আল্লাহু আনহুর থুতু মুবারক সন্তানের হাসান বসরির মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক তার ইলম প্রশস্ত করে দিলেন, সিনাকে প্রশস্ত করে দিলেন। মুকদ্দমায় সরাসরি না যে আলোচনাতে সরাসরি চলে গেলাম, সময় কম কথা বেশি। বৃষ্টির মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ, মাহফিলের মালিকও আল্লাহ, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, জমিনের মালিক যিনি, আমাদের মালিক তিনি, আমাদের মালিক যিনি, সবকিছুর মালিক তিনি। বৃষ্টি দিয়া যদি মালিক খুশি হয়, আমরা বৃষ্টি পাইয়া খুশি। কথা বলেন ঠিক না বেঠে? এটাও আজকে পরীক্ষা, ইমানের পরীক্ষা। আজকেও এটা ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা কি? বৃষ্টি হয়েছে, বাড়ি ফিরে যান নাই, বাড়িতে সুন্দর কুরবানির গোশত রান্না করা আছে, কম বেশি দুই দিন ধরে আপনারা খাচ্ছেন, তাবারকের নেশায় আপনারা আসেন নাই। আমরা জানি আল্লাহ এবং তার নবীকে খুশি করার জন্য আমরা এসেছি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। এখন আপনারা বলেন কি কি আল্লাহকে সেজদা দেয়? আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু وَكَثِيرٌ مِّنَ النَّاسِ। আল্লাহ বলে হাবিব আশ-শামসু, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, সূর্য। আচ্ছা আপনারা বলেন সূর্য আল্লাহকে সেজদা দেয়, আপনারা কোনোদিন দেখছেন না? আমরা দেখছি কোনোদিন না, কোনোদিন দেখি নাই। বিজ্ঞানীরাও দেখতে পারে নাই সূর্য আল্লাহকে সেজদা দেয়। কিন্তু জানেন আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আশ-শামসু তাজরিলি মুস্তাকাররিন লাহা। আল্লাহর কোরআনের ভাষা, কোরআনের ভাষায় কথা বলতেছি বাপ, আমার ভাষায় না, আল্লাহর কালামের ভাষায় কথা বলি। নজদিরা মনে করে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কিন্তু কোরআন আমরা নিজেদের মন গড়া বুঝি না। আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, সাহাবায়ে কেরামের মত অনুযায়ী আমরার আকাবের দিন, উলামায়ে মুস্তাহিদিন, উলামায়ে আহলে সুন্নত যেইভাবে কোরআন বুঝেছে, আমরা সুন্নিরা সেইভাবে কোরআন বুঝি। কথা বলেন ঠিক না রে? ঠিক। সুন্নি মুসলমান বুঝতে কি কোনো অসুবিধা হয়? আব্বা খুব অ্যাটেনশন প্লিজ, খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ মাসালা। এটি নিয়ে কি যে ঝগড়া করে আর খালি দলিল সাবমিট করে, দলিল সাবমিট কি, অনেক দলিল সাবমিট তারা করে। দেখেন কোরআন কত সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে, হুজুর কি সেজদা দেয় আল্লাহকে? আর শামসু, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। সাহাবে কেরামের মজলিসে প্রিয় নবীজি বসে রয়েছে, এমন সময় নবীজি ডেকে বলে সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিলেন আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? খালি আল্লাহ জানে না, নবীও জানে। কথা বুঝেন নাই মনে হয় আমার দিকে? নবীজি বললেন সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে যায় তোমরা কি জানো? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই কথা আমি বলি নাই, 1450 বছর আগে প্রিয় নবীজির হাজার হাজার সাহাবীরা, সোয়া লক্ষ সাহাবীরা আকীদা ছিল আল্লাহ জানে, নবী জানে, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সোয়া লক্ষ সাহাবীদের আকীদা আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদের আসি সাহাবীদের আকীদার মতো, আমার
দুর্বিশ্বাস। মাননীয় এমপি মহোদয় অত্যন্ত চমৎকার কথা বলছেন। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি যে আলোচনা রাখছিলাম। তো সূর্য কাকে সেজদা দেয়? আল্লাহকে। জোরে বলেন, কাকে? আল্লাহকে। আমরা সেজদা দিব কাকে? আল্লাহ, আল্লাহকে। সূর্য আল্লাহকে সেজদা দেয়। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। সাহাবিদের যে আকিদা 1450 বছর পরে আমাদেরও একই আকিদা। কথা বলেন ঠিক না বেঠে? এবার আল্লাহ যে বললেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়? আলাম তারা, আপনি নবী কি দেখেন নাই সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়? সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না কিন্তু নবী দেখেন। আর শামসু ওয়াল কমারও, সূর্য সেজদা দেয়, চাঁদও সেজদা দেয়। নবীজি বললেন, সাহাবীরা, রে সূর্য যেতে 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 পশ্চিম আকাশে যে আল্লাহর আরশাজীবের নিচে যাইয়া আমার আল্লাহ দরবারে সূর্য সেজদার মধ্যে পড়ে যায়, সুবহানা রব্বিল আলা তসবিহ পড়তে থাকে, আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমানের আরে সুন্নিরা খুবই মনোযোগ, যেই সূর্য পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয় একটা সূর্য তত বড়, এত বিরাট বড় সূর্য যদি আল্লাহকে সেজদা দিতে পারে, আমরা ক্ষুদ্র মানুষ আমরা কেন আল্লাহকে সেজদা দেব না? অনেক বাবাজি ভাইরা নামাজ পড়তে চায় না, কষ্ট হয়, হুজুর আরো পরে পড়ব, আর সময় আছে, অনেক দিন বেঁচে থাকবো, বুড়া হয়ে নেই, অনেকে চিন্তা করে আমি বুড়া হয়ে লই তারপরে নামাজ পড়ব না। নামাজ বুড়া মানুষের জন্য না, নামাজ জুয়ান থেকে 10 বছর বয়স থেকে নামাজ ফরজ হয়ে যায়। 10 বছর থেকে নামাজ ফরজ, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য যদি আল্লাহকে সেজদা দেয় তাহলে আমরা কেন দিব না? ও নবীর উম্মতেরা খুবই মনোযোগ, এই সূর্য যে আল্লাহকে সেজদা দিয়ে ডুবে যায়, আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রে সূর্য তসবিহ তেলাওয়াত করে সূর্য আল্লাহর দরবারে যায় সেজদার মধ্যে পড়ে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আমি আবার উদয় হব, আবার আলো ফিরিয়ে দিব, আপনি হুকুম না দিলে আমি আর ফিরে যাব না, আলো নিয়ে আর আমি যাব না গো আল্লাহ, আপনার সামনে সেজদার মধ্যে পড়ে থাকব। আমার আল্লাহ যখন অনুমতি দেয় সূর্য আবার পূর্ব আকাশে আসে, যখন অনুমতি না দিবে 6 মাস পর্যন্ত অনুমতি হবে না, সূর্য উঠে না উঠে না উঠে না উঠে না, যখন সূর্যকে অনুমতি দিবে আল্লাহ পশ্চিম আকাশ থেকে সূর্যের উদয় শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কিয়ামতের সময় ঘনিয়ে যাবে, তখন বান্দা 1000 তওবা করলেও আর কাজ হবে না। এই জন্য সূর্য পশ্চিম আকাশে যাওয়ার আগে, উদয় হওয়ার আগে আল্লাহর দরবার থেকে তওবা করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে নেওয়া লাগবে। আচ্ছা বলেন, দুনিয়া থেকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আমরা কি এখানে চিরদিন থাকবো? না। সুযোগ আছে? না। অনেক মানুষ কবরে চলে গেছে, এই যে আপনাদের এই অঞ্চলে আসার সময় ওই যে ওখানে জমিদার বাড়ি আছে না, জমিদারের ঘর আছে, বিল্ডিং আছে, হরিপুর জমিদারের বিল্ডিং আছে, ঘর আছে, কিন্তু জমিদাররা নাই, তাদের রাজত্বও নাই, জমিদারিও নাই, তাদের কবরের চিহ্নও খুঁজে পাওয়া বড় মুশকিল। একসময় বিল্ডিং কত আলোক উজ্জ্বল ছিল, কত মানুষের আনাগোনা ছিল, কত মানুষের জুলুমের চিহ্ন আছে ওই বিল্ডিংয়ে, কত মানুষের জুলুমের চিহ্ন আছে, আজকে তারা হারিয়ে গেছে, কবর দেশে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় না, তাদের বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে কেউ আফসোস করে না, হায় হুতাশ করে না, 100 বছর পরে আমরাও হারিয়ে যাব। যদি যেতেই হয় অবশ্যই যাওয়া লাগবে, কবর যেহেতু যাওয়া লাগবেই, দুনিয়ার থেকে কবরে যাওয়ার আগে আল্লাহ এবং আল্লাহর নবীর দামানকে, আল্লাহ এবং আল্লাহর নবীর রশিকে, আল্লাহ নবীর গোলামীকে নিজেদের জীবনে সম্বল করে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় নবীর গোলামী নিয়ে কবরে যাইতে হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে,
সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ার সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়াম, ও আদম রে কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার সাসা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, ওগো নবীজি ছোট্ট কালে একটা দৃশ্য দেখে আমি কালেমা পড়তে উদ্বুদ্ধ হয়েছি, আপনি দোলনার মধ্যে ছিলেন, মা জননী বহু দূরে, আমি আপনাকে দেখতে গিয়েছি, একবার আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আবার আসমানের চাঁদের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, নবী গো আমি দেখি আপনি একবার হাসেন আবার কাঁদেন, আমি আশ্চর্য হয়ে আর একটা দৃশ্য দেখলাম, আপনার কচি হাত আকাশের চাঁদের দিকে ফিরাইয়া আপনার কচি হাত মোবারক যেই দিক আপনি নাড়াইলেন আকাশের চাঁদ আপনার হাতের ইশারায় দুলতে লাগলো নড়তে লাগলো, একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। অ্যাটেনশন, নবীজি ডেকে বলেন চাচা জান ঠিক দেখেছেন, বলে কি দেখলাম, বলবেন কি মারিফত কি হাকিকত কি, আল্লাহর নবী ডেকে বলেন চাচা জান দোলনার মধ্যে আমি একা ছিলাম ভালো লাগতো না আমার, আমার আম্মা জান আমাকে রেখে চলে গেলেন, আমি একাকিত্বের কারণে কষ্ট হয় চাচা জান, আমি কেঁদে ফেললাম আকাশের চাঁদ আমাকে সালাম দিল, আমি নবীর সালামের জবাব দিয়ে হেসে ফেললাম। সুবহানাল্লাহ, একসাথে জোরে বলি তো সুবহানাল্লাহ। কে সালাম দিছে? ধন্যবাদ আপনাদেরকে, সবাই অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়ুন, আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা আমাদের জাগ্রত যুব সংগঠনের পক্ষ থেকে, ধন্যবাদ। আমরা সবাই বলি মারহাবা মারহাবা। এই যে আপনারা আসা এই সংগঠনের মাধ্যমে, এই যে আশাটা মিছিল দিয়ে আসা এটা খুব ভালো, এরকম সারা এলাকা হওয়া প্রয়োজন, মিছিল দিয়ে আসলে তাকবীরে বলুন দাওয়াজে শয়তান দূরীভূত হয়, ইমানি জজবা তৈরি হয়, একসাথে বলা যাবে না ভাই আল্লাহ আকবার। বদরের প্রান্তরে সাহাবি ছিল কতজন? 313 জন। মুতার প্রান্তরে সাহাবি ছিল মাত্র 3000, কাফের সৈন্য সংখ্যা ছিল 1,00,000। 1,00,000 মানুষ যদি 3000 মানুষকে ঢিলু সুরে, তাও তো ময়দানে দাঁড়ানোর কথা না, কিন্তু 1,00,000 মানুষের সাথে 3000 মুজাহিদরা যুদ্ধ করেছিল, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর 8টা তলোয়ার সেই যুদ্ধের ময়দানে ভেঙেছিল, আপনি কি ভাবছেন আপনি 8টা বাঁশ বা 8টা কাঠ একটু পিটে ভাঙেন তো দেখেন আপনার কেমন লাগে, সে 8টা তলোয়ার যুদ্ধ করতে করতে ভেঙেছিল, তো কি চিন্তা করতে পারছেন, একটা তলোয়ার 50 বছরও কিছু হয় না, 100 বছরও একটা তলোয়ার কিচ্ছু হয় না,
সে আটটা তলোয়ার মুতার প্রান্তরে যুদ্ধ করতে করতে ভেঙেছিল খালিদ বিন ওয়ালিদ, এই জন্য ওনার নাম হয়েছিল আল্লাহর তলোয়ার। একসাথে জোরে বলা যাবে না ভাই, আল্লাহু আকবার। আমরা সুন্নিরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলী কাররামাল্লাহর উত্তরসূরি, আমরা ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি, কথা বলেন ঠিক না বেটি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন। মাশাআল্লাহ, সবাই দি বিরাট বড় গায়ক বলেন না, জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, বলেন দুনয়নে রসুল দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, বলেন আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। প্রিয় নবীজি ডেকে বলেন চাচা যান, চাঁদ আমি নবীকে সালাম দিল, সালাম দেওয়ার পরে আমি হেসে দিলাম। চাঁদ আমাকে বলে, হুজুর আপনি না নবী, আপনি কাঁদবেন না, আপনি কাঁদেন কেন? চাচা যান, চাঁদের কথা শুনে আমি হাসতে লাগলাম, আমার কচি হাত আমি সেই দিন যেই দিকে নাড়াইতাম চাঁদ আমাকে খুশি করার জন্য হেলে হেলে ডুলে ডুলে নড়ে নড়ে আমাকে খুশি করত। ওগো চাচা যান, আপনি বাস্তব দেখেছিলেন? প্রিয় নবীজি ডেকে বলেন, চাচা যান আপনি কি জানেন চাঁদ কোথায় যে ডুবে যায়? আল্লাহর নবীর চাচা বললেন, আল্লাহু ও রসুলহু আলাম, আল্লাহ জানে নবী জানে। প্রিয় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। নবী আমার দিকে বলেন, চাচা যান চাঁদ ডুবে যেতে যেতে চাঁদ আল্লাহর আরশে আযিমের নিচে দিয়া আল্লাহকে সেজদা দিয়া তসবিহ তেলাওয়াত করতে থাকে। চাচা যান আমি নবী মদিনায় বসে বসে চাঁদের তসবির আওয়াজগুলি আমি নবী শুনতে পাই। হাত উঁচু করে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আফালাম আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি সৃষ্টির মধ্যে যা আছে আমি আল্লাহকে সেজদা দেয়, তো চাঁদ আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, দেখে আমার নবী। সূর্য আল্লাহকে সেজদা দেয়, আমরা দেখি না, দেখে আমার নবী। এরপরে আল্লাহ আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। নক্ষত্র কয়টা জানেননি? আমাদের দেশে বিশ্ব নবী নিয়ে ঝগড়া লাগছে, নবীকে বিশ্ব নবী বলা যাবে কি নাম? ও ভাই মুসলমান, আমার নবীর বেলায় বিশ্ব শব্দ কেন দরকার? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর বেলায় কত বড় সম্মান সূচক শব্দ দিয়েছেন, হাবিবুল্লাহ বানিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন, ইমামুল মুরসালিন করেছেন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন বানিয়েছেন। আল্লাহর নবীর বেলায় কোনো সাধারণ শব্দ হবে না, নবীর বেলায় আল্লাহ যেই শব্দ দিয়েছেন
এসেছে সেই শব্দই আমাদের ব্যবহার করা লাগবে, কথা বলেন না কেন? আল্লাহ যে শব্দ দিয়েছে এই শব্দ ব্যবহার করা লাগবে। 1,13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, এই সূর্যের সমান 13,00,000 পৃথিবীর সমান একটা সূর্য, 200 কোটি সূর্যের সমান একটা ব্ল্যাক হোল, 10,000 কোটি ব্ল্যাক হোল নিয়ে একটা মিল্ক ওয়ে গঠিত, 10,000 কোটি মিল্ক ওয়ের মতো মহাবিশ্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নক্ষত্রমালা সাজিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন অন্নুজুম, নক্ষত্র সমূহ আমি আল্লাহকে সেজদা দেয়। একটা দুইটা নক্ষত্র না, প্রথম আসমানের নক্ষত্র, দ্বিতীয় আসমানের নক্ষত্র, তৃতীয় আসমানের নক্ষত্র, চতুর্থ আসমানের নক্ষত্র, পঞ্চম আসমানের নক্ষত্র, ষষ্ঠ সপ্তম আসমানের নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। কেউ না দেখলে আমার নবীজি দেখেন নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। এই নক্ষত্র কতগুলি তাও নবীজি জানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। কেউ না জানলে নবী জানেন, কেউ না দেখলে নবী দেখেন। আল্লাহ বলেন হুজুর আপনি কি দেখেন না, আমি আপনাকে দেখাইছি। কেমনে দেখাইছেন? আলাম তাংজুরু, হো নবী আপনাকে আপনাকে কি আমি দেখাই নেই? বি আইনি কলবি, আপনাকে কালবের চোখের মাধ্যমে আমি আল্লাহ দেখিয়েছি। এই তফসির আমি করি নাই আজ থেকে 1,250 আগে, বিশ্ববিখ্যাত তফসিরে তাবারীর মধ্যে আল্লামা ইমাম আবু জাফর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তফসির করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অদৃশ্য জগতের অণুতে পরমাণুতে আল্লাহ দেখিয়েছেন, আল্লাহ পাক তার হাবিবকে কালবের চোখ দিয়ে আল্লাহ দেখিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা বলেন নবীজির প্রশংসা শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? লাগে, ভালো লাগে। আমি কি আমার ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতেছি? কোরআনের ভাষায় বলি। আমি কি আমার ভাষায় বলি না হাদিসের ভাষায় বলি? আমি কি আমার নিজের মন গড়া কথা বলি না সাহাবে কেরামের কথা বলি? যদি তাই হয় আপনাদের বিবেক আছে, জ্ঞান আছে, আকল আছে, এই আকল দিয়ে জ্ঞান দিয়ে আপনাদের বুঝে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল। বর্তমানে বাপ ফেতনার কোনো শেষ নাই, ঠিক? ফেতনার শেষ আছে না? ফেতনার শেষ নেই। একটা ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো, কষ্ট হবে আপনাদের? এই যে আমরা সুন্নিরা দোয়া করি কি না? জি করি। মানুষের এন্তেকালের পরে আমরা কবর জিয়ারতের পাশে দাঁড়িয়ে অথবা জানাজার নামাজের পরেও কবরস্থ করার আগেও আমরা দোয়া করি কি না? করি। দোয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন দুরুদ, দোয়া দুরুদ পড়ে এরপর আমরা দোয়া করি কি না? করি। আমাদের দেশের একদল বলবে এটা সাহাবে কেরামের জমানায় ছিল না, এই পদ্ধতিতে সব বেদাত। সব কি বেদাত? ইয়াং জেনারেশন যারা আছেন তারা একটু ভালো করে শুনবেন, বলে প্রশ্ন রাখবেন মুফতি সাহেব কারণ কি বুঝাইতেছি। এই পদ্ধতিটা কি আমাদের না আরো বহু আগের? এটা আমি আপনাদেরকে একটা ঘটনার মাধ্যমে শোনাব। ঘটনাটা আমি আমার নিজস্ব ব্যক্তিগত কোনো কিতাব থেকে না, আমার লাইব্রেরিতে কিতাবখানা আছে আল্লামা ইমাম সাখাবী আজ থেকে 550 বছর আগে একটা কিতাব লিখছেন ইমাম শামসুদ্দিন সাখাবী, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রহমতুল্লাহ এর সমসাময়িক আলেম ছিলেন, আল্লামা ইমাম হযর আসকালানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির বন্ধু ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী। ইমাম সুয়ুতিও 2,00,000 হাদিসের হাফিজ, ইমাম শামসুদ্দিন সাখাবীও 2,00,000 হাদিসের হাফিজ। একসাথে ভাই জোরে বলা যাবে না আল্লাহু আকবার! এরকম আলেম মনে পৃথিবীতে ওনার জীবন, ওনার কিতাব আল কওলুল বাদি থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা ঘটনা আজকে আলোচনা উত্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দেয়। আমি শেষ করার আগে বলে দিয়ে যাব, তবে তফসিরটা শেষ করে দিই, এই তফসির সারা রাত্রও শেষ হবে না, মুক্তাসার একটু শেষ করে দিয়ে যাই। এই যে সারা পৃথিবীর যত নক্ষত্র আছে এই সব সেজদা দেয় কাকে? না একসাথে বলতে হবে কাকে সেজদা দেয়? আমরা সেজদা দিব কারে? কিন্তু এখানে হিসাব করেন তো কয়জন আজকে আপনারা জোহরের নামাজ পড়ছেন, কয়জন আসরের নামাজ পড়ছেন, কয়জন মাগরিবের নামাজ পড়েছেন? এক মিনিট দাঁড়ান, কমিটি হোক আর বে কমিটি হোক আমি কাউকে বাদ দিছি না, আপনারও ধরতেছি, কাউকে বাদ দিচ্ছি না। এখানে আপনিও আছেন আমিও আছি, বক্তা শ্রোতা সবাই, বক্তা শ্রোতা সবাই,
আমরা যারা আজকে আসি তাহলে সমস্ত নক্ষত্র সেজদা কাকে দেয়? জোরে বলতে হবে, কাকে? শুধু নক্ষত্র দেয় না, আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু পাহাড় সমূহ আল্লাহকে সেজদা দেয়, ওয়াশাজারু গাছ যত গাছ আছে সব আল্লাহকে সেজদা দেয়, ওয়াদ দাওয়াব যত পশু পাখি আছে ভেড়া কুত্তা ছাগল উট দুম্বা শিয়াল সব আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস কিছু মানুষ আল্লাহকে সেজদা দেয়, ওয়া কাসীরুল শামসাল্লা বলেন নাই, কাসীরুল কমার বলেন নাই, কাসীরুন নুজুম বলেন নাই, কাসীরুল জিবাল বলেন নাই, কাসীরুল শাজার বলেন নাই, কাসীরুল দাওয়াব বলেন নাই, আল্লাহ কাসীরুম মিনান নাস বলেছেন কারণ আল্লাহ জানে সব পশুরা আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, সব সূর্য আল্লাহকে সেজদা দেয়, সব চাঁদ আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। এই কথা কোন নাকি? কুরআনের শব্দের ভিতরে কোনো ত্রুটি নাই, আমরা কুরআন বুঝি না আমাদের দোষ, এই জন্য আল্লাহ বলছে আফালাম আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দেই, সপ্তম আসমানের উপর থেকে সপ্তম আসমানের নিচ পর্যন্ত অনুতে পরমাণুতে বালুতে পানুতে আসমানে আর জমিনে জঙ্গলে আর পাহাড়ে আল্লাহ সৃষ্টি যেখানে আছে আমার নবীর নজর মুবারক সেখানে আছে, কথা বলেন ঠিক না বেঠি? নজদি যদি না চিনে তো নজদির কপালের দোষ, নজদি যদি না বুঝে তো নজদির ইমানের দোষ, তার বুঝের দোষ, তার কপালের দোষ, এটা আমাদের দোষ না, এটা কোরআনের দোষ না, নবীর দোষ না। আকাশে সূর্য উঠে কিনা? এই গুনিয়াকে কালকে যদি এই বাজারের সামনে দাঁড়ায় কোনো অন্ধ যদি বলে বেটা এ বেটা গুনিয়াকের মানুষ তোমরা সব কটে অন্ধ, সূর্য আজকে উঠে নাই, তো পাবলিক কবে বেটা কানা, তুই তো আসলে অরিজিনাল কানা রে, এসব দেখি কানার হাট বাজার, কতক্ষণ দেখে এসব দেখি কানার হাট বাজার, এক কানা কয় আর এক কানা রে চলো এবার ভব পারে, ওরে নজদিক কানা পথ চিনে না, পরকে ডাকে বারংবার এসব দেখি কানার হাট বাজার, এই কথা বলেন ঠিক? বেজার হোক আর খুশি হোক, নিজের রসুলকে খুশি করার জন্য নিজের বাপকে বেজার করতে হয়। আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু নবীর 10 জন সাহাবী জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, 10 জন নবীজির সাহাবী জান্নাতি। বদরের যুদ্ধের ময়দানে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজের বাপের গলা কেটে ফেলে দিয়েছিলেন, বলেছিলেন রসূলের বিনিময়ে বাপ চিনার সময় নাই, আমরা সুন্নিরা নবীকে খুশি করতে যাইয়া আমরা কাউকে দেখার সময় আমাদের নাই, কথা বলে ঠিক না বেঠি? প্রেমতরাম উপস্থিতি খুব মনোযোগ দিন, আমরা আল্লাহকে সেজদা দিই। প্রিয় ভাইরা আমার, বলছিলাম একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, খুবই ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়েন। হাজারো
আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কওলুল বাদী নামক কিতাবের মধ্যে লেখেন, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানা। একটু চেপে চেপে বসি ভাই, আমাদের আজকের প্রধান মেহমান আল্লামা তাহির সাহেব, উনি খুব এসে গেছেন মনে হয় নাকি, মাশাআল্লাহ, উনি খুব কাছাকাছি, উনি এসে আমাদের মাঝে এসে পড়বেন। আমরা বলি না মারহাবা, বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন আইসে বসেন, আমার কথা একটু মনোযোগ না দিলে বুঝবেন না, খুব ইম্পর্টেন্ট। আল্লামা ইমাম শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কওলুল বদীর মধ্যে লেখেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানার সন্তান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়সের বয়সী ছিলেন তিনি, অর্থাৎ ইমাম হুসাইনের বয়স যেমন হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ এর বয়স এরকম ছিল। হযরতে হাসান বসরি ওনাকে কোলের মধ্যে করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, হুজুর আমার একটা সন্তান আসছে, মেহরবানি করে আমার সন্তানের সুন্দর একটা নাম লিখে দেন, আর তার জন্য একটু দোয়া করে দেন, তাহানিক করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানকে কোলের মধ্যে নিয়ে ডেকে বললেন, হে তোমার সন্তানের নাম, আমার সন্তানের নাম হাসানের নামে নাম রেখে দিলাম হাসান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতর থেকে ওই সন্তানের হাসান বসরির মুখের মধ্যে থুতু মারলেন, থুতু যখন মারলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, যাও তোমার এই সন্তান পৃথিবীর জমানার সবচাইতে বড় আলেম আল্লাহ বানায় দিবে। খুব মনোযোগ দিয়েন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর থুতু মুবারক সন্তানের হাসান বসরির মুখের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ পাক তার ইলম প্রশস্ত করে দিলেন, সিনাকে প্রশস্ত করে দিলেন। যদি একই থুতু আমরা কোনো বাচ্চার মুখের মধ্যে দিই তাহলে এই নাসিরনগর না ব্রাহ্মণবাড়িয়ার হসপিটালেও কাজ হবে না, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তাকে নেওয়া লাগবে, ডায়রিয়া হয়ে যাবে। হযরত হাসান বসরি জমানার সবচেয়ে বড় আলেম হলেন, পৃথিবীর এমন কোনো হাদিসের কিতাব নাই যেই কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে, হাদিসের এমন কোনো কিতাব নাই, তফসিরের এমন কোনো কিতাব নাই যে কিতাবের মধ্যে হযরত হাসান বসরির নাম লেখা না আছে। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? আচ্ছা বলেন, কোনটা কি দিন বেশি বুঝে না আমরা বেশি বুঝি? অ্যাটেনশন, ধর্ম কি ওনারা বেশি বুঝেন না আমরা বেশি বুঝি? না, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই সাহাবীদের জমানা, শত শত সাহাবী দেখছেন, সাহাবীর থেকে হাদিস শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে দ্বীন শিখেছেন, আউলাদে রাসূল ইমাম হাসান হুসাইনের সোহবতে বসেন, তাদেরকে মহব্বত করছেন, একই বয়সের লোক ছিলেন, তাহলে উনরা কি দিন কম বুঝতেন না আমরা বেশি বুঝি, না আমরা কম বুঝি উনরা বেশি বুঝে, ধর্ম উনরা বেশি বুঝে? কথা বলেন ঠিক না বেঠি? হযরত হাসান বসরির কাছে ওই জমানার একজন মহিলা, উনি বিকেল বেলা গেলেন, যায় বলেন, হুজুর সকালবেলা আমার মেয়েটা মারা গেছে, হুজুর আমি আসছি, আমার মেয়েটা কবরের মধ্যে কেমন আছে আমি একটু দেখতে চাই। আচ্ছা আপনারা যদি আইসা আমাকে বলেন, মুফতি ফরিদি সাহেব আপনি বিরাট বড় বক্তা, ঢাকার থেকে আপনি আসছেন, আপনি বিরাট বড় বক্তা, আপনি আজকে আমাদের এলাকায় ওই যে পুরাতন যত কবর আছে, আমার আব্বা এক বছর আগে মারা গেছে, কবরের মধ্যে কেমন আছে আমি সেটা দেখতে চাই, আমি দেখাইতে পারবো না, এই সুযোগ আমার নাই, এই এলেমও আমার নাই, এই আমলও আমার জীবনে নাই। হযরত হাসান বসরির খেদমতে মহিলা যে বললেন, হুজুর আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, মেয়েটা বড় আদরের ছিল, আমি দেখতে চাই মেয়েটা কবরের মধ্যে কেমন আছে, জাহান্নামী না জান্নাতি আমি একটু বুঝতে চাই। হযরত হাসান বসরি বললেন, মা ঠিক আছে,
আপনি একটা আমল করবেন, আজকে রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি চার রাকাত নফল নামাজ পড়বেন, প্রথম রাকাতে সূরা ফাতিহা, এরপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতেও তাকাসুর, এরপরে আপনি আবার দু রাকাত পড়বেন, মোট চার রাকাত নামাজে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আপনি সূরা তাকাসুর পড়বেন, আল্লাহুমুত তাকাসুরু হাত্তা জুরুতুমুল মাকাবির। এই সূরা পড়ে আপনি তসবিখানা হাতে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রিয় নবীজির দুরুদ শরীফ পড়ে 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 তারপরে ঘুমাবেন, এশার নামাজ পড়ে দুরুদ শরীফ পড়ে 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 আপনি ঘুমাবেন। হুজুর আমি বলে দিয়ে হুজুর বলতেছিলেন, মা আপনি এইভাবে যখন ঘুমাবেন রাত্রিবেলা স্বপ্নের ঘরে আল্লাহ দেখায় দিবে আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কিন্তু আপনি আমল করেন আপনি হবে না। হাসান বসরি শিক্ষা দিলেন, খুব মনোযোগ দিয়েন, আমাদের দেশে যারা বলে নবীর জমানায় মিলাদ ছিল না আমরাও পড়ব না, খুব সুন্দর যুক্তি, নবীর জমানায় মিলাদ নাই আমরা পড়ব না, সাহাবীরা করে নাই আমরাও করব না। ওই মহিলা রাত্রিবেলা চলে গেলেন সূরা তাকাসুর দিয়ে, সূরা ফাতিহা দিয়ে চার রাকাত নফল নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ে পড়ে রাত্রিবেলা ঘুমানোর পরে উনি স্বপ্নের মধ্যে দেখতেছে উনার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, মেয়ের চিৎকারে মায়ের ঘুম ভেঙে গেল, মা অস্থির হয়ে গেল, আহারে আমার আদরের মেয়েটা জাহান্নামের মধ্যে পড়তেছে। মুসলমান খুব মনোযোগ দেন, এখন আমার এখানে প্রশ্ন, যারা বলে নবীর জমানায় সাহাবীরা মিলাদ পড়ে নাই আমরাও পড়ব না এটা বেদাত, তাদেরকে প্রশ্ন করব জবাব দিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত সময় দিলাম সূরা তাকাসুর পড়লে আর সূরা ফাতিহার সাথে তাকাসুর পড়লে এশার নামাজের পরে চার রাকাত নফল নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা ঘুমাইলে কবরের আজাব হয় কি হয় না দেখা যদি যায়, এটা নবীর কোন সাহাবি এই আমল শিখাইছে আমাকে একটা হাদিস দিয়ে দেখাই দিবেন, আমার ঘরে 38টা হাদিস আছে। হাসান বসরি দিয়ে শিখাইলেন, কোন হাদিস দিয়ে শিখাইছে নবীর কোন সাহাবী দিয়ে শিখাইছে আর আল্লাহর নবী কোন হাদিসে এই আমল শিক্ষা দিছে, কবরের আজাব দেখার জন্য এই আমল করে আজাব দেখা যাবে, কোন হাদিসের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত সময় দিলাম আমাকে দেখাইতো। ভাই সাহেবরা খুব সুন্দর যুক্তিতে, সাহাবিরা করেন আমরা করব কে, এই যুক্তিতে যদি আসেন তাহলে হাসান বসরি এই আমল ওই মহিলাকে কেন শিক্ষা দিলেন আমাকে বুঝাই দিয়ে যাইতে হবে, হয় আপনি বেদাতি নয় হাসান বসরি বেদাতি, আর হাসান বসরিকে যদি আপনি বেদাতি বলেন তো আপনার লুঙ্গির কাপড় উসে করিয়া টর্চ লাইট মেরে আমি দেখব আপনার মুসলমানি দিছে কিনা। এ কথা কন না কেন, কথা বলেন, খারাপ কিছু বলছি ভাই? আমি লুঙ্গির কাপড় উসে করিয়া টর্চ লাইট মেরে ভালো করে দেখব যে আপনার মুসলমানি দিছে কিনা, কারণ হাসান বসরি যদি বেদাতি হয় তো ইসলামে আর মুসলমান খুঁজে পাওয়াটা মুশকিল, কি কথা কয়। সাহাবীদের ছাত্র ইমাম হাসান হুসাইনের সমবয়সী আলেম ছিলেন ওই জমানা, ইমাম হুসাইন যেদিন শহীদ হন তখন তিনি বসরাতে বসে উনি আফসোস করছিলেন আর একাধারে তিন দিন পর্যন্ত কন্দন করছিলেন, খালি কাঁদতেন তিন দিন ধরে ইমাম হাসান হুসাইনের শাহাদাতের পরে, একাধারে তিন দিন হাসান বসরি কাঁদছিলেন বসরার মধ্যে বসে আর বলছিলেন হায় আল্লাহ এ জমানাতে আল্লাহ তুমি আমাকে কেন দুনিয়ার মধ্যে রাখছো, আমাকে নবীর উম্মত নবীর নাতিকে হত্যা করলো, আল্লাহ তুমি আমাকে কি শুনাইলা, আল্লাহ তুমি আমাকে জমিনের ভিতরে এখনো দুনিয়ার মধ্যে রেখে দিছো, আল্লাহ হায় আফসোস এই উম্মতের জন্য। তিনি আফসোস করছিলেন একাধারে তিন দিন পর্যন্ত কাঁদছিলেন, কতটা আশিক রসুল ছিলেন যে একাধারে তিন দিন তার কান্না বন্ধ হয় নাই। তাহলে হাসান বসরি এই আমল শিক্ষা দিলেন যে এই আমলের মাধ্যমে তুমি যাও তোমার রাত্রিবেলা স্বপ্নের ঘরে তুমি দেখবা তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী, মহিলা ঠিকই আমল করার পরে দেখলেন তার
মেয়েটা জাহান্নামি, এই আমল সাহাবী শিখাইলেন না, নবী শিখাইলেন না, হাসান বসরি আমল শিখাইলেন। এর অর্থ হলো, এর কাজ হলো, সাহাবী কাম যে কাজ করেন নাই, নবীজি যেটা করেন নাই কিন্তু করার জন্য অনুমতি দিছেন, সেটা কখনো বেদাত হয় না। কারণ নফল নামাজ পড়ার জন্য অনুমতি লাগে না, দুরূদ শরীফ পড়ার জন্য অনুমতি লাগে না, এটা অনুমতি হয়েই আসছে। আমরা যে মিলাদুন্নবী করি, মিলাদে মানুষকে খাওয়াই, মানুষ খাওয়ানোর জন্য নতুন করে অনুমতি লাগবে না, এটা 1450 বছর আগে অনুমতি আছে। দুরূদ শরীফ পড়ার জন্য নতুন অনুমতি লাগবে না, 1450 বছর আগে দেওয়া আছে। নবীকে সালাম দেওয়ার জন্য অনুমতি লাগবে না, 1450 বছর আগে অনুমতি দেওয়া আছে। একা দেন আর দলবদ্ধভাবে দেন, মজলিস করে দেন আর মজলিস সারা দেন, আপনার যেইভাবে খুশি সেইভাবেই দিতে হবে। সুন্দর ওযু এবং ভালো হালতে উত্তম মজলিসে নবীর মিলাদুন্নবী সাহাবায়ে কিরাম এই পদ্ধতিতে না করলেও আমরা করে আসছি, কারণ এটা রাসূল করিমের মৌলিক অনুমোদন, আল্লাহর নবীর জবানের এজাজত। যে কাজ নবী এবং সাহাবী এবং আল্লাহর এজাজত থাকে সে কাজ কখনো বেদাত হতে পারে না, সেটা হলো ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক?